াম আহমতুল্লাহি ইয়ার থেকে মোহাম্মদ হামিমুল ইসলাম ভাই জানতে চেয়েছেন কোন মেয়ের যদি বিবাহের জন্য মা বাবা চাপ দেয় সৃষ্টি করে প্রেসার দেয় অথচ সেই মেয়ে সেই ছেলেকে পছন্দ করে না জি তাহলে বিয়েটা বিয়ে বলে গণ্য হবে না আল্লাহ মহিলা এলেন আর এক মহিলা এসে আমার বাপ ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে কিন্তু আমি ছেলেকে চাই না ওই ছেলেকে আমি পছন্দ করি না আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বিয়েটাকে বাতিল বলে ঘোষণা করলেন বিদয় ওই মেয়ের যদি মা বাবা এমন জায়গায় বিয়ে দিতে চাই শুধু টাকা পয়সার খাতিরে কিংবা আরো অন্য কোনো খাতিরে তাহলে মেয়ে অবশ্যই না করতে পারবে যে না প্রকাশ্যে মেয়ে বলতে পারবে যে আমি অমুক জায়গায় বিয়ে করব না তাতে আমার যা হয় হবে এটা মেয়ের অধিকার কারণ এমন নয় হ্যাঁ গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে হয় না ঠিকই তাই বলে গার্জেন যেখানে সেখানে বিয়ে দিয়ে দেবে এটাও কিন্তু শরীয়তের বিধান না বরং মেয়ের অনুমতি থাকতে হবে ওই জন্যই তো বিয়ের যখন আলোচনা হয় তখন এমন ভাবে আলোচনা করতে হবে যেন সে আলোচনার কিছু কথা মেয়ের কানে যায় যাতে করে সে তার যদি কোন রকমের কিছু বলার থাকে না কিংবা হে তাহলে সে পরিষ্কার যেন বলতে পারে কাউকে দিয়ে বলতে পারে সে যদি ডাইরেক্ট না বলতে পারে তাহলে কাউকে দিয়ে তার পিতাকে বলবে আমি অমুক জায়গায় বিয়ে করতে চাই না আমি অমুক ছেলে চাই না আমাকে এরকম ছেলে আমার এরকম ছেলের দরকার এরকম ছেলে যদি তুমি দাও তাহলে ঠিক আছে বিদায় সে মেয়ে তার অধিকার রয়েছে যেখানে সেখানে বিয়ে দিয়ে দিলে সে মেনে নেবে বা মেনে নিতে বাধ্য হবে এরকম কিন্তু শরীর তাকে আর এর জন্য কোনো পাপও হবে না এর জন্য কোনো পাপও হবে না কারণ বিয়ে তার অধিকার এবং সে না যে কোনো ছেলেকে বিয়ে করবে যে যে ছেলেকে বিয়ে করতে চায় এটাও তার অধিকার সেই জন্য মা বাবা যে কোনো ছেলের গলায় তাকে লটকে দেবে এটা কিন্তু শরীয়তের বিধান না বিদায় মেয়ে যেখানে বিয়ে করতে চাই। সেখানে যদি তার কোনো চয়েস ছেলে থাকে সেটাও সে বলবে মা বাবাকে যেমন এই ধরনের ছেলে চাই বা অমুক ছেলেকে চাই এবং সেখানে মা বাবারও উচিত সেই সেখানে মেয়ের বিয়ে দেওয়া